করোনার প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মহীন দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। এছাড়া ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে রিফাত হোসেন সবুজের ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন এসকে সৌরভ। গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ এক আসনের এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের পক্ষে ৩০০ সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন তার মেয়ে কান্তারা খান। খুলনা মহানগরীর নিম্ন আয়ের মানুষদের মাঝে করোনা মোকাবিলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। ৩০০ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল আমিন খসরু। নগরীর গঙ্গা দাস গুহ রোডের দলীয় কার্যালয়ে এসব মানুষের মাঝে জনপ্রতি ১ বস্তা করে চাল বিতরণ করেন তিনি। করোনা পরিস্থিতিতে বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ও আদার পক্ষ থেকে সুফলভোগীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৫০টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। নোয়াখালীর বাটাইয়া ইউনিয়নের আমেরিকা প্রবাসী ডক্টর রাজু ভৌমিক ও রিয়া চৌধুরীর পক্ষ থেকে অসহায় দুস্থ কর্মহীন ৫০০ পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করেন ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন শাহীন। কুড়িগ্রামে করোনা পরিস্থিতি ও রমজানে কর্মহীন ৫০০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাজু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন আহমেদ মঞ্জু। জামালপুরে কর্মহীন ২৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে যুবদল। ঝিনাইদহের আদর্শ পাড়ায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহ মাগুরা সংরক্ষিত আসনের এমপি খালেদা খানম। গাইবান্ধায় দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জুম বাংলাদেশ। কর্মহীন মানুষের মাঝে সবজি সহ চাল, ডাল, তেল বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের স্টেশন কলোনিতে জেলা পুলিশ সুপার এসব সামগ্রী বিতরণ করেন। বেসরকারি প্রতিষ্ঠান অকোটেক্স গ্রুপের পক্ষে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ২০০ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। এসটিভি নিউজ ডেস্ক।